নমস্কার, দেখছেন আর ভয়েস নিউজ 24x7, সাথে রয়েছি আমি বিশাখা দাস। স্থায়ীকরণ সহ মোট 12 দফা দাবিতে মালদা শহরে পদযাত্রা করল পশ্চিমবঙ্গ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার অ্যাসোসিয়েশন। শনিবার দুপুরে মালদা কলেজ ময়দান থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে সংগঠনের সদস্যরা মিছিলে অংশ নেন। মিছিল সারা শহর পরিক্রমা করে মালদা শহরে বিনয় সরকার অতিথি নিবাসের সামনে শেষ হয়। সেখানে সংগঠনের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সংগঠনের রাজ্য সম্পাদক সুকুমার সরকার জানান, দীর্ঘদিন ধরে তারা পশ্চিমবঙ্গ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার হিসেবে কর্মরত। তাদের DLTদের স্থায়ীকরণ, মাসিক 30,000 টাকা পারিশ্রমিক প্রদানসহ 12 দফায় দাবি রয়েছে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য তার কাছেও আবেদনপত্র পাঠিয়েছেন তারা। তিনি বলেন, তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে তারা আন্দোলনে নামবেন। মালদা থেকে আর ভয়েস প্রতিনিধি বাপি সিংহের রিপোর্ট। ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটির তরফ থেকে বলছি, আমরা 1999 সালের আমাদের SGSY প্রকল্প চালু হয়, সেই প্রকল্পে আমরা 2003 থেকে কাজ শুরু করি। পরবর্তীতে ওই প্রকল্পেই ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন হিসাবে কাজ করি 2007 সাল থেকে 2015 প্রথম পর্যন্ত। 2015 ফেব্রুয়ারি মাস থেকে আমরা আমাদের প্রকল্প চেঞ্জ হয়, আনন্দধারা নাম নিয়ে ওয়েস্ট বেঙ্গলে প্রকল্পটা আসে, নারেলে মূল প্রকল্প। সেখানে আমরা ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার হিসাবে পুনর্নিয়োগ হই, লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, সমস্ত প্রসেস মেনে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা হচ্ছে যে আমাদের মান্থলি কোনো রেমুনারেশন দেওয়া হয় না, ডেলি ওয়েজ রেটে কাজ দেওয়া হয়। অর্ডারে বলা আছে 26 দিনের কাজ দেওয়ার কথা, কিন্তু আমাদের বেশিরভাগ জেলাতে, কোনো কোনো জেলাতে ঘরে 2 থেকে 3 দিন কাজ পায় আমাদের DLT বন্ধুরা, কোনো কোনো জেলাতে 8 থেকে 10 দিন কাজ পায়। এভারেজ যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে দেখা যায় যে 12 থেকে 13 দিনের কাজ জোটে। এখানে পারিশ্রমিক বলতে এখানেও ভাগ আছে, যেমন যদি আমরা ট্রেনিং করাই সেক্ষেত্রে 300-350 এরকম একটা ব্যাপার আছে, আর যদি আমরা ট্রেনিং না করাই, অন্য কাজের সঙ্গে যুক্ত থাকি, সেক্ষেত্রে 200 টাকা এবং PA 50 টাকা, এইভাবে আমাদের বেতনক্রম বলা হয়েছে। এখন আপনারা কী চাইছেন? এবার আমরা এখন আমরা চাইছি স্থায়ীকরণ, মাসিক 30,000 টাকা পারিশ্রমিকের ভিত্তিতে স্থায়ীকরণ। আমরা ইতিমধ্যে প্রত্যেকটা জেলায় আমাদের যিনি বিভাগীয় প্রধান, দপ্তরের প্রধান, প্রজেক্ট ডিরেক্টর DRDC তথা অ্যাডিশনাল মিশন ডিরেক্টর আনন্দধারা, প্রত্যেকটা জেলায় তাদেরকে আমরা ডেপুটেশন সম্পন্ন করেছি। তারপরে আমরা প্রত্যেকটা জেলায় DM সাহেবদের ডেপুটেশন দিয়েছি। তারপরে আমরা আমাদের যে রাজ্য দপ্তর WBSRLM, সেখানকার যিনি কর্ণধার CEO চিফ এক্সিকিউটিভ অফিসার, ওনাকেও আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা কী করছেন আপনারা? আমরা অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে ডেপুটেশন দিয়েছি, স্মারকলিপি দিয়েছি। আমরা প্রিন্সিপাল সেক্রেটারি ফিনান্সকে লিখিতভাবে জানিয়েছি, আমরা চিফ সেক্রেটারিকে লিখিতভাবে জানিয়েছি, আমরা মুখ্যমন্ত্রী ম্যাডামকেও লিখিতভাবে জানিয়েছি। এখন যেটা হচ্ছে, আমরা আমাদের বার্তাটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে চাইছি। মুখ্যমন্ত্রী অনেকেরই জন্য অনেক মানবিক পদক্ষেপ গ্রহণ করেছেন, আমরা চাইছি আমাদের স্থায়ীকরণের জায়গাটাও যদি মাননীয় মুখ্যমন্ত্রী গ্রহণ করেন। মালদা জেলায় কতজন আছেন আপনারা? মালদা জেলাতে আমরা 36 জন আছি, আর সারা রাজ্যে আছি আমরা 728 জন। আপনারা এত জায়গায় ডেপুটেশন দিয়েছেন, তারপরে এখনো কোনো কাজ হয়নি, যদি এরকম কোনো প্রোগ্রেস আমরা দেখিনি বা এখনো কেউ আমাদের সেরকমভাবে কোনো সদুত্তর দিতে পারেননি, যদি এর পরবর্তীতেও না হয় তাহলে কী করব? আমরা পরবর্তীতে আরও বড় বিক্ষোভ কর্মসূচি বা অন্য কোনো কর্মসূচি চিন্তা ভাবনা করব। আজকে কী করলেন? আজকে আমরা রাজ্য লেভেলে পদযাত্রা করলাম আমাদের বিভিন্ন দাবি দাবার সপক্ষে, এবং সাংবাদিক সম্মেলন করছি আপনাদের সঙ্গে। আপনার নাম? আমি সুকুমার সরকার, রাজ্য সম্পাদক ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার অ্যাসোসিয়েশন।